জীবন যেথায় শুকায়ে যায় করুণা ধারা এসো। গুটি গুটি পায়ে মায়ের হাত ধরে বাবার কাছে দেব শিশু রুশদান, মহাকালের অনন্ত যাত্রায় প্রিয় বাবা যে ঘুমিয়ে আছেন এখানে, এত কাছে তবুও যেন কত দূরে। স্ত্রী পরম মমতায় হাত বুলিয়ে দিচ্ছেন, চোখ ছলছল, দৃষ্টি উদাস, বুকের ভেতরের শূন্যতা একটু পরপরই ডুখরে ওঠে। রুবেল যে জাগতিক সবকিছুর ঊর্ধ্বে, ছোট্ট রুশদান জীবন মৃত্যুর ফাঁক ফোকর বোঝেন না, তবে ক্লান্ত চোখ ঠিকই খুঁজে বেড়ায় বাবাকে। লাস্ট ওর স্কুল নিয়ে কথা হলো, রুবেল বলল যে আমি বললাম যে রুশদানকে স্কুলে ভর্তি করে দেই, কি বলো? রুবেল মাথা নাড়লো, তারপরে আমাকে বললো যে রুশদান বড় হয়ে গেছে। এই শেষ কথা রুবেলের আমার সাথে, কথা বলতে পারতো না তো সেরকম। কান্না ভেজা চোখের নিচে আছে শঙ্কার কালো মেঘ। রুবেল না থাকলেও চৈতি আর রুশদান এখন সান্ত্বনা খোঁজেন বনানীর এই কবরে, কিন্তু দুই বছর বাদে আর মিলবে না সেই সুযোগ, কারণ বনানী কবরস্থানের নিয়ম অনুসারে এরপর রুবেলের কবরের ওপর দেয়া হবে নতুন কবর। তাই তো প্রধানমন্ত্রী আর মেয়রের কাছে ফারহানার আকুতি। এখানে অনেক স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে, প্রায় 1 কোটি টাকার মতো লাগে। আমার কাছে তো এই পরিমাণ টাকা নেই, কিন্তু আমি চাই যে রুবেলের কবরটা স্থায়ী হোক, রুবেল যেন একটু মাটি পায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, উনি তো অনেককে অনেক কিছু দেন, উনি তো আমাদের ক্রিকেটারদের জন্য অনেক কিছু করেন, জীবিত ক্রিকেটারদের জন্য তো অনেক কিছু ওনার যোগ্য। যতদিন ক্যান্সার আর টিউমারের সঙ্গে লড়েছেন রুবেল, আমৃত্যু তার পাশে ছিলেন বিসিবির কর্মকর্তা ও সতীর্থরা। অনিশ্চিত ভবিষ্যতের বন্ধুর পথচলায় সামনে রুশদানের পাশে সবাইকে চাইলেন চৈতি ফারহানা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।